শিলচর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের আক্রমণের শিকার ড্রাগস পরিদর্শক বনরায় রমবাই। চিকিৎসকের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ড্রাগস পরিদর্শককে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, চিকিৎসকের আক্রমণের শিকার ড্রাগস পরিদর্শক। ড্রাগস পরিদর্শক বনরায় রমবাইকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ড্রাগস পরিদর্শক রমবাই আত্মীয় স্বজনদের সঙ্গে শিলচর মেডিকেল কলেজে রোগী দেখতে গিয়েছিলেন। প্রথমে বাকবিতণ্ডার সূত্রপাত, পরবর্তীতে তার উপর হামলা চালায় জুনিয়র ডাক্তাররা। শিলচরে জুনিয়র ডাক্তারদের আক্রমণ নতুন কোনো ঘটনা নয়, বিভিন্ন সময় রোগীর আত্মীয় স্বজনদের উপর আক্রমণ চালিয়েছিল জুনিয়র ডাক্তাররা। প্রতিবার প্রশাসন এইসব ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিলচর মেডিকেলে জুনিয়র চিকিৎসকের গুন্ডাগিরি, জুনিয়র চিকিৎসকের দলবদ্ধ আক্রমণের শিকার কাছাড়ের একজন ড্রাগস পরিদর্শক বনরায় রমবাই। 20 থেকে 25 জন জুনিয়র চিকিৎসকের দলবদ্ধভাবে আক্রমণ শিলচর মেডিকেলে। ঘটনার বিবরণে জানা যায়, চিকিৎসাধীন আত্মীয় খোঁজ খবর নিতে গিয়েছিলেন শিলচরে তিনি। মেডিকেল কলেজে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে গিয়ে ডাক্তারদের দলবদ্ধ আক্রমণের শিকার হয়েছেন ড্রাগস পরিদর্শক বনরায় রমবাই। জুনিয়র ডাক্তারদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মেডিকেল কলেজে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে গিয়ে ডাক্তারদের দলবদ্ধ আক্রমণের শিকার হয়েছেন ড্রাগস পরিদর্শক বনরায় রমবাই। জুনিয়র ডাক্তারদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে ছুটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি ড্রাগস ইন্সপেক্টর শিলচরের। আমি জাস্ট একজন টেকনিশিয়ানে জিগাইছি, আমার বৌদির ব্লাড লইতে আইসা কি তার লিগা লইব কইয়া জিগাইছি। অ্যাটিটিউড দেখাইছে, একটু মাছি তো আমার সবে দরিয়া পিটি দিছে। তার মুখে খালে আমি হাত রাখছিলাম, ভাই আস্তে কো কইয়া, হ্যাঁ আমারে মারিয়া এরকম করে দিছে। আমি তো কইছি আমার মেয়ে ডায়ালিসিস করছে, মেডিসিন কেবিন ওয়ানত আছে, ডায়ালিসিস করছে, ডায়ালিসিস থেকে বার করে আনছে। আমি কইছে টিকেটে নিয়ে গেছে, দ্বিতি রুমে নিয়ে গেছে, স্যার আমার মেয়ে ব্লাড পরীক্ষা করব, কইতে হে কাগজ লইয়া আইছে। আওয়ার পরে আমার মেয়ে দেওরটা আছে যে হে দেখবার লাগি, আমার মেয়েরে দেখবার লাগি আইছে। টেকনিশিয়ান নিনা ডাক্তার নিনা আমার মেয়ে, আমি কিছু মারছে না। আমার মেয়ে দেওয়ারে কইছে যে তুমি কে, কইতে আমি টেকনিশিয়ান, তুমি কিতা করবাই, তুমি কিতা করবাই, ও মা চোরু। আমি কইছে বাদ দিলাও ভাই, বাদ দিলাও। ডাক্তার নিছে তুমি কালকে তাকে, ওই ছেলেটা আমার খুব অসুবিধা করে, ওই ছেলেটা খুব দেন্দা বান্দা করে, ওষুধ নিয়ে গেছে, কয়টার সময় ওষুধ খাইব ওইটা কইতে পারে না, না আমি কইতে পারি না। ছেলেটার নাম কিতা? ছেলেটার নাম আমি জানি না। এটা বাঙালি মানুষ, বাঙালি মানুষ, ছেলেটার নাম কালা আছে, পাতলা আছে, চিনে চিনে তার ছেলে, ওই ছেলেটার চিনে আমি আনলেও দেখাইতে পারবাই, ওইরকম ঘটনা হয়েছে। আমি কইছে আমার মেয়ে দেওয়ারে যাইও না যাইও না, হে ডাকছে আও আও ওইদিকে আও, আমি কইছে যাইও না যাইও না। আমি গেছে তার লগে আমার মেয়ের দেওয়ারে মারছে, আমি কইছে বাবা বাবা একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি কইছে আমি ওস্তাব কইছে আমারে লাত মারছে, দুইবার কিল মারছে আমারে, ওরকম করে আমি সারি দিছে, এক রুমে ঢুকাই দিছে। ফেমেল ওয়ারে যতজন দিদি আছে ওই দাতার গোলা আমার মেয়ে দেওয়ার দুইটারে মারছে 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 ওরকম। আমি কইছে বাবা সারি দাও সারি দাও, মা করো সরি সরি কইতে মানে না, আমারে লাত লাতাইয়া মারছে। আমি কুকুর পোতা নি না কিতা, আমি কি লেগে আইছে এখানে মেডিকেল কলেজে, আমার মেয়ে চিকিৎসা করবার লেগে আইছে আমার মেয়ে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।